গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ মর্নিং ওয়াক করতে গিয়ে একটা জায়গা আমার খুব ভালো লাগলো, আমাদের বাড়ির খুব কাছেই, তো ভাবলাম তোমাদের সাথেও এই জায়গাটা শেয়ার করি। এটা হচ্ছে রুবির কাছেই ফর্টিস, অনেকে ফর্টিস পার্ক বলে, অনেকটা গ্রামীণ পরিবেশ। আর ওই দিকে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আনন্দপুর। সামনে বড় একটা ঝিল, পাশ থেকে গাছ, আর সাইডে একটা পার্ক আছে। এখানে রাস্তাটা খুব একটা ভালো না, তো এখন যাব একটু ভেতরের দিকে, মানে যেই পার্কটার কথা বললাম পার্কটা একবার যাব। পার্কটার ভিতরেই আমার বাঁ দিকেই চোখে পড়লো একটা সুন্দর একটা জায়গা। তোমরা ফটোশ্যুটের জন্য কিন্তু আরামসে এই জায়গাটা বুকিং করতে পারো বা এখানে আসতে পারো। আমি জানি না বুকিংয়ের জন্য কোনো চার্জ লাগে কি না, আমি তাও একবার জিজ্ঞেস করে নেবো এখানে কোনো লোক দেখলে। তো যতই ভিতরে যাচ্ছি ততই যেন আরও বেশি ভালো লাগছে, চারিদিকে গাছপালা, মাঝখান থেকে রাস্তা, আর দুদিকে এরকম ঝিল, আর অনেক ধরনের ফুলের গাছ আছে এখানে প্রচুর। একটা গাছ চোখে পড়লো, গাছটা দেখে আমার খুব ভালো লাগলো, মানে ফটোশ্যুটের জন্য গাছটা দারুণ লাগবে ফটো তুললে। তো যাচ্ছি আরও ভেতরের দিকে। তোমরা যারা চাইছো যে প্রি ওয়েডিংয়ের জন্য ফটোশ্যুট করবে, তো এরকম একটা জায়গায় এই জায়গাটা তোমরা চুজ করতে পারো। খুব সুন্দর একটা জায়গা, ফটো তুললে খুব ভালো হবে। তো এখানে আমি লোক থাকলে অবশ্যই জিজ্ঞেস করে নেবো যে এখানে ঢোকার জন্য কোনো চার্জ লাগে কি না বা ফটো তোলা এখানে অ্যালাউ আছে কি না, আমি একবার জিজ্ঞেস করে নেবো। বলছি দাদা, এখানে ফটোশ্যুটের জন্য ঢুকতে দেয়? এখানে ফটোশ্যুটের জন্য ঢুকতে দেয় কি, মানে তার জন্য কি চার্জ লাগে কিছু? মানে এই গেটটা কি নর্মালি এমনিই খোলা থাকে? তিনটে দিয়ে পুরো বিকেল অবধি খোলা থাকে? আচ্ছা, মানে এখানে সবাই এখানে করতে আসে। আচ্ছা, চলো চলো, কোনো ব্যাপার না। উমা ফুটো ফুটো নেই তো কোথাও, ভয় লাগছে। হ্যাঁ, টিন টিন না নড়ছে কি? এই ওই ওই ব্রিজটা যাওয়া দরকার না, না অত ভিতরে যাবো না। আসো আসো। তো ভেতরের দিকে আরও একটা ব্রিজ ছিল, ওই ব্রিজটা যাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট বাড়ি যাওয়ার একটু তাড়া ছিল বলে ওই ব্রিজটার দিকে যেতে পারিনি, নেক্সট টাইম যাব। তো এখানে ফটোশ্যুট করার জন্য কোনো চার্জ লাগে না, তোমরা শুনতে পেরেছো। তো জায়গাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ফটোশ্যুটের জন্য এখানে আসতে পারো।